শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়াম হলে ত্রিপুরা পিডব্লিউডি ওয়ার্কার্স এবং পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভা তথা রাজ্যের খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী যে স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটাকে বাস্তবে রূপ দিতে কর্মচারীদের ভূমিকা প্রশংসনীয়, তাই সকল সরকারি কর্মচারীদেরকে একত্রিত করে রাজ্যকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাওয়াই হলো লক্ষ্য। অল ত্রিপুরা পিডব্লিউডি ওয়ার্কস এবং পিডব্লিউডি এমপ্লয়িজ ইউনিটের সহ বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে আজকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং আগামী দিন এই রাজ্যের সরকারি কর্মচারীদের একত্রিত করে এই রাজ্যের রাষ্ট্রবাদী সরকার সরকারি কর্মচারীদের যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে সদার্থক ভূমিকা পালন করেছেন, তার জন্য সকল কর্মচারী যারা রয়েছেন সবাই একত্রিত হয়ে এই রাজ্যের বিকাশের ক্ষেত্রে এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ক্ষেত্রে এই রাজ্যের সরকারি কর্মচারীদের একটা বিশাল ভূমিকা রয়েছে। তা আগামী দিনে একত্রিত হয়ে সবাই ওই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাই যাতে সম্মিলিত প্রয়াস তারা করে, তার জন্য এই আলোচনা সভার আয়োজন করা হয়।